তো এই মুহূর্তে সব থেকে বড় দুটি খবরে আমরা চোখ রাখবো প্রথমেই আমরা চোখ রাখবো মহারাষ্ট্রের দিকে কারণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচনে এবার কিন্তু নাটক আরো জমে উঠেছে বিধানসভার মেয়াদ ফুরলেও বিজেপি শিবসেনা সংঘাতের সরকার গঠন সম্ভব হয়নি এখনো রবিবার সেই নাটকে নতুন মন নিল এতদিন পর্যন্ত আদিত্য ঠাকরে নামে উঠে আসলে মুখ্যমন্ত্রী পদের জন্য মোর ঘুরে এবার উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এনসিপি অন্তত এমনটা চাইছে এমনটাই সূত্রের খবর জানা যাচ্ছে এনসিপি হাত ধরেই মহারাষ্ট্রের সরকার গঠন করতে চলেছে শিবসেনা সোমবার বিকেল পাঁচটায় সরকার গঠনের কথা ঘোষণা হবে এমনটাই সূত্রের খবর রবিবার বিজেপি সব জানিয়ে দেয় সংখ্যা না থাকার কারণে তারা সরকার গঠন করবে না এরপরে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল সরকার গঠনের বার্তা দেন শিবসেনাকে তারপর থেকে চলছে দফায় দফায় বৈঠক এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলার পাশাপাশি শিবসেনার নেতারা কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন কারণ এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে রয়েছে এনসিপি শোনা যাচ্ছে এনসিপি এবং শিবসেনার মধ্যে যে ডিল হয়েছে তাতে মুখ্যমন্ত্রী পদ পাবে শিবসেনা এবং উপমুখ্যমন্ত্রী হবে এনসিপি থেকে এনসিপি চাইছে আদিত্য নয় উদ্ভব মুখ্যমন্ত্রী আর হতে পারেন এনসিপির অজিত পাওয়ার রবিবার সন্ধ্যেই সাংবাদিক বৈঠক করে বিজেপি সাপ জানিয়ে দিয়েছে যে তারা সরকার গঠন করতে পারবে না সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা তাদের হাতে নেই ফলে তারা সরকার গঠন করতে রাজি নয় জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল অর্থাৎ এক কথায় বলতে গেলে মহারাষ্ট্রের ক্ষমতা এবার যেতে চলেছে শিবসেনার হাতেই এরপর আমরা চলে আসবো পরবর্তী খবরে তবে তার আগে বলে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছা আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম পাঁচ তালিকা প্রকাশিত হয়েছে তালিকায় মুখ্যমন্ত্রী সহ নাম রয়েছে বাহান্ন জনের জামশেদপুর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি লক্ষণ গালোয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন চক্রধরপুর থেকে দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং বিজেপির কার্যকরী সভাপতি জে পি বলেছেন পাঁচ বছর আগে ঝাড়খন্ড পরিচিত ছিল দুর্নীতি এবং অস্থিরতার জন্য আর আজ রঘুবা দাসের নেতৃত্বে ঝাড়খন্ড স্থায়িত্ব আর উন্নয়নের পথে এগিয়ে চলেছে দুর্নীতিকে টেনে নামানো হয়েছে আর উন্নয়নের দিকে এগিয়ে চলেছে রাজ্য প্রসঙ্গত একাশি আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন হবে পাঁচ দফায় যার প্রথম দফা শুরু হবে তিরিশে নভেম্বর এবং শেষ হবে বিশে ডিসেম্বর এবং ফল ঘোষণা হতে চলেছে আগামী তেইশে ডিসেম্বর